ছিল যেটা মেনশন করে দেওয়া যে এটা বার্গার বৃত্তান্ত তো ওটা চিকেন সমাহার এটা অ্যাকচুয়ালি উচিত ছিল ওদের করে দেওয়া আর লেগ পিসটা অ্যাকচুয়ালি মানে মিডিয়াম সাইজের এত বড় না এই সসগুলো দেওয়ার স্টাইল দেখে আমার আলমি জাস্ট খারাপ হয়ে গেছে রাইসটা টেস্টটা ভালো রাইসটা ভালো লাগছে সবাইকে আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে 5:30টা বাজে সো হঠাৎ করে আমার মাথায় একটা আর কি মানে প্ল্যান আসলো ভাবলাম যে কিছু অর্ডার করে খাই দেই তো আমার হচ্ছে ইউটিউবের মধ্যে প্লাস আমার মেসেঞ্জারের মধ্যে আমার অনেক ফ্রেন্ডরা আমাকে অনেকদিন ধরে বলছিল যে রোড সাইড কিচেনের একটা রিভিউ করতে আর আমি আগেই বলে রাখি রোড সাইড কিচেনে আমি আগেও গিয়েছি তখন অ্যাকচুয়ালি নর্মালি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে গিয়েছিলাম ওদের এই প্ল্যাটারগুলো প্রায় সময় অফার থাকে বাট এখন আমি প্ল্যাটারগুলো ইচ 320 টাকা করে আর কি অর্ডার করেছি সো অর্ডার আমি করে দিয়েছি এখন ফুডের জন্য ওয়েট করতেছি ফুড আসবে তো ভাবলাম যে এর মধ্যে আপনাদের সাথে বলে নিই আমি আজকে কী কী খাবো দাবো আমার কাছে ফুডের প্রাইসের চেয়ে কোয়ালিটিটা বেশি মানে ইম্পর্টেন্ট তো দেখি ওদের অ্যাকচুয়ালি এই প্রাইসের মধ্যে ওরা যে প্ল্যাটারগুলো সার্ভ করে এগুলো কেমন এখন ফুড আসছে ফুডের জন্য ওয়েট করি সো আমার হচ্ছে ফুড ডেলিভারিগুলো চলে আসছে আমি যা যা অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিকেন বৃত্তান্ত ওদের মেনুর নামগুলো হচ্ছে খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বার্গার বৃত্তান্ত দেন চিকেন সমাহার আরেকটা হচ্ছে রাইস খাদক এগুলো ছিল সো এখন আমি এগুলো আনপ্যাক করব দেন আমি ফার্স্টে আনপ্যাক করে আপনাদেরকে দেখিয়ে নিব দেন আফটার দ্যাট আমি হচ্ছে আপনাদেরকে প্লেটে সার্ভ করে দেখাবো তো এখন আনপ্যাক করছি আর ওরা কোনটা কি দিয়েছে আমি সেটা জানি না ওদের উচিত ছিল যেটা মেনশন করে দেওয়া যে এটা বার্গার বৃত্তান্ত তো ওটা চিকেন সমাহার এটা অ্যাকচুয়ালি উচিত ছিল ওদের করে দেওয়া এটা আই থিঙ্ক সো রাইস খাদক যে এই লেগ পিসটা দেখে বোঝা যাচ্ছে রাইস খাদকের আর লেগ পিসটা অ্যাকচুয়ালি মানে মিডিয়াম সাইজের এত বড় না মানে কোসলো এই যে এটা আমি হচ্ছে প্ল্যাটারগুলো দেখেছি আর আমি যখন গিয়েছিলাম আমি এই যে চিকেন সমাহারের আরেকটা আছে ওটা আমি ট্রাই করেছিলাম তখন দেখেছিলাম এই স্যালাডগুলো দিয়ে ওরা একদম প্লেটটা ভরে দেয় তো এইখানে অ্যাকচুয়ালি আমি এটা থেকে যখন প্লেটিং করব আমি চেষ্টা করব ওরা যেভাবে প্লেটিং করে সেভাবে করার এটার সাথে আছে মাশরুম আর মাশরুমের কোয়ান্টিটিটাও আমার কাছে অনেক কম লাগছে 320 টাকা সো 320 টাকার মধ্যে আপনি চাইলে অনেক ভালো ভালো মানে রাইস প্ল্যাটার খাইতে পারবেন সো একটু কম মনে হচ্ছে আমার কাছে মাশরুমটা এটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি আমি হচ্ছে এগুলো এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে মানে ওরা যেভাবে পিকচারে সাজায় সেভাবে সাজিয়ে চেষ্টা করবো আর কি আমি আসছি আর হাত টাত ভরে অবস্থা খারাপ সো আমি ফার্স্টে এই চিকেন সমাচার এটা দিয়ে শুরু করছি আর এটার সাথে ওরা এই যে অ্যাডিশনাল এই সসগুলো দিয়েছিল এই যে সসগুলো ফার্স্টে আমি মাশরুমটা ট্রাই করছি মাশরুমটা দিয়ে শুরু করছি আর মাশরুমের কোয়ান্টিটিটা যদি আরেকটু বেশি দিত ঠিক আছে ওরা সব কিছু এই প্লেটারে অর্ধেক জিনিসই চিকেন দিয়েছে বাট মাশরুমের কোয়ান্টিটিটা আরেকটু দেওয়া উচিত ছিল ফ্রাইজের কোয়ান্টিটি বেশি মাশরুমের কোয়ান্টিটি কম আর আমার কাছে লাগে আমি মানে হোম ডেলিভারি করে একটু ঠকেছি প্যাকেজিংটা খুব বেশি খারাপ ছিল দেখলেনি আমি আপনাদের সামনেই আনপ্যাক করলাম প্যাকেজিংটা এক খুব বেশি খারাপ ছিল দুই ওদের মনে হচ্ছে কি যে মানে সব কিছু কম কম পেয়েছি এমন লাগছে কোলস্লো কিন্তু একদম প্লেট ভরা থাকে ওদের কোলস্লো আমার এত ভালো লাগে না সো ওটা কম দিলেও আমার কষ্ট নাই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মানে আমি জানি না কেমন কেন আর ওদের এই ফুড নিয়ে মানে ফুড কোয়ালিটি নিয়ে অনেক গসিপ শুনেছি আর এটা কিন্তু বর্তমানে একটা হাইপড একটা রেস্টুরেন্ট যেহেতু ওরা বলে যে খুব কম প্রাইসের মধ্যে এই প্ল্যাটারগুলো সার্ভ করে সো এটা একটা হাইপড একটা রেস্টুরেন্ট এখন ফুড ব্যাঙ্কে বা যে কোনো জায়গায় ওদের পোস্টের অভাব থাকে না আবার অনেক মানুষের অনেক মতবাদও আছে কেউ বলে এটা খুব বেশি ভালো কেউ বলে খুব বেশি খারাপ সো দেখি এখন কেমন ফুডের চেহারা আমার কাছে অ্যাভারেজ লেগেছে অ্যাভারেজের চেয়েও কম অ্যাভারেজ লেগেছে কিন্তু এখন টেস্ট দিয়ে বোঝা যাবে অ্যাকচুয়ালি কেমন সো মাশরুমটা দিয়ে শুরু করছি মাশরুমটা খেতে খারাপ না মানে উপর থেকে ওরা মেয়ো দেন আরও বিভিন্ন সস দিয়ে মাশরুমটাকে হচ্ছে দিয়েছে খারাপ লাগছে না মাশরুমটা মাশরুমটা ভালোই লাগছে এখন আমি আসি হচ্ছে ওদের ফ্রাইসটাতে সার্ভ করছিলাম তখন একবার খেয়েছি ফ্রাইসগুলো ফার্স্টেই নরম ছিল আর ফ্রাইস কিন্তু একটু বেশিক্ষণ রাখার পরে হয় কি একটু কেমন জানি ট্যানা ট্যানা টাইপস হয়ে যায় এখন এটা এমনই লাগছে খেতে ওটা টেস্ট আমি বুঝতেছি না আর ফ্রাইসটা আমি একটা জিনিস খেয়াল করলাম ফ্রাইসটা ফ্রেশ না মানে কি হয় আমরা যে অন্যান্য রেস্টুরেন্টগুলোতে ফ্রাইস খাই ফ্রাইসগুলো দেখা যায় যে উপর থেকে অনেকটা ফ্রেশ থাকে আর এটা যখন আপনি বাইট দিবেন তখন মনে হচ্ছে কি এটা যে কোনো পোড়া তেল টাইপস এমন এসব তেলে ভাজছে এমন লাগতেছে আমার কাছে ফ্রাইসটা আমার মানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড লাগছে এটা খাওয়ার পরে
মানে অন্য কিছু যাই থাকুক ফ্রাইজ জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে কম বেশি। ফ্রাইজটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু আর এটা আমি ওদের যে বলে ওরা যেটা চিকেন স্টিক সেটা খাচ্ছি, যদি এটা একদম টুকরা টুকরা করে ফেলছে খাই। এটা অ্যাকচুয়ালি কোনো স্টিক না, এটা টেস্টটা কেমন লাগছে আমি আপনাদেরকে বলি। আমরা যখন হচ্ছে রোস্ট খাই না, দেখবেন রোস্টটা ভাজার পরে উপর থেকে যে লেয়ারটা টান দেয় সেই লেয়ারটাকে যদি আপনি রোস্টের মশলাটার মধ্যে ডিপ করেন একটা যেমন টেস্ট আসে ঠিক সেরকম টেস্ট আসছে। ওটা হচ্ছে একটু অন্যরকম আসছে কারণ এটা একটু স্মোকি স্মোকি ফ্লেভার আসতেছে। হোপস এটাতে বারবিকিউ সস ইউজ করেছে, দ্যাটস ওয়াই একটু স্মোকি ফ্লেভার আসতেছে। বাট এটা কিন্তু স্টেকের টেস্ট না, স্টেক হবে যে একদম প্লেইন একটা হয় আপনার ব্রেস্ট পিস থাকবে, সেটা হচ্ছে উপর থেকে কিছু মশলা টশলা থাকবে, দেন কাটার পরে একটা সুন্দর মানে বোঝাই যাবে ওটা আর কি স্টেক। কিন্তু এটা স্টেক না, এটা মনে হচ্ছে কি মাংসের তরকারি ছিঁড়ে ছিঁড়ে দিছে। আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকে মাইন্ড সেট আপ করে নিয়ে বসি নাই যে আমি ওদের ফুড কোয়ালিটিকে ইচ্ছা করে খারাপ বলবো। আমি ফার্স্টে হচ্ছে ওদের প্যাকেজিং দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে, ফার্স্টে ওরা হচ্ছে মন মেজাজ খারাপ করে দিছে। এক দুই আমার ওদের চিকেন স্টেকটা দেখে আরও বেশি হতাশ হয়ে গেছি আমি, আর ফ্রাইজগুলোও অলসো। আমি যা দেখছি যা খাচ্ছি তাই আপনাদেরকে বলছি, সো আমি সত্যিই বলছি। এখন আমি ট্রাই করবো ওদের এটা কি চিকেন ললিপপ টাইপের কিছু একটা ছিল, ওটা ট্রাই করছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে বেশি একটা ভালো লাগতেছে না, এভাবে টেস্টটা খারাপ না, এটা টেস্টটা ভালো। এটা এই যে এই সসটা আছে না, এই সসটা দিয়ে খেয়ে দেখি, এটা তো এমনি এটার অবস্থা খারাপ। এই সসগুলো দেওয়ার স্টাইল দেখে আমার আরো মেজাজ খারাপ হয়ে গেছে, তো আমি হচ্ছে এই সসটা এটার মধ্যে দিয়ে দেন আমি খাই। চিকেনের টেস্টটা খারাপ না, অ্যাজ ইউজুয়াল যেই চিকেন ফ্রাই বা উইংস ফ্রাই এগুলো যেমন হয় ঠিক সেরকমই, তবে স্টেকটা বেশি বাজে। এখন হচ্ছে নেক্সটটাতে যাই, আর আমাকে যদি টোটালি জিজ্ঞেস করা হয় যে এটার মানে প্ল্যাটারটা আপনার কাছে কেমন লেগেছে, আমার কাছে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। কারণ আপনি হচ্ছে 320 টাকার মধ্যে একটা এনাফ ভালো প্ল্যাটার আপনি খেতে পারবেন যে কোনো রেস্টুরেন্টে গিয়ে, যে কোনো অ্যাপিটাইজার বলেন বা রাইস প্ল্যাটার, যে চাইনিজ রাইস প্ল্যাটারগুলো থাকে আপনি এনাফ ভালো খেতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, আপনি 300 টাকার মধ্যে একটা খুব ভালো কাচ্চিও খেতে পারবেন। সো আমার মনে হয় না 320 টাকা দিয়ে এই প্ল্যাটারটা নেওয়ার কোনো যৌক্তিকতা আছে, সবারটা ভালো লাগে না। এখন আমি ট্রাই করবো হচ্ছে বার্গার বৃত্তান্ত, এটাও সেম দিয়েছে ফ্রাইজ, আর তিনটা সসেস ছিল, এখানে দুটা দেখাচ্ছে, সরি ফর দ্যাট, আমার ভাই খেয়ে ফেলছে। আর কোলস্লো, তো আমি ফার্স্টে কোলস্লো কোলস্লোটা দিয়ে ট্রাই করছি। বাঁধাকপিটা কোলস্লো তার একটু চিকন চিকন হয় আর কি, সো কোলস্লোটার বাঁধাকপিটা একটু বেশি বড় বড় করে কেটে ফেলছে। কোলস্লোর মেয়োনেজটা খুবই বাজে, মেয়োনেজটা ভালো লাগতেছে না, একটু কেমন একটা তেল তেল একটা ফ্লেভার আসতেছে। ওই যে আমি লেস খাইছিলাম না, লেসের মধ্যে ওই যে র্যাঞ্চ ছিল না বললাম পচা মেয়োনেজ, এরকম একটা ফ্লেভার আসতেছে, তেল তেল একটা ফ্লেভার আসতেছে, আমার কাছে এটা ভালো লাগতেছে না। ফ্রাইজ আর বার্গার টার্গার ট্রাই করে, সো এখন আমি হচ্ছে বার্গার বৃত্তান্তটা ট্রাই করবো। আর সসেজগুলো নর্মাল সসেজ হয়, একটু খেয়ে দেখি তাও। নর্মাল সসেজ মানে আমরা দোকানে প্যাকেটে যে সসেজ কিনতে পাই এনে বাসায় ফ্রাই করি ঠিক সেরকম সসেজ। বার্গার বৃত্তান্ততে বার্গারটাই মেন, বার্গারে কী কী আছে বলছি, সসেজ দেখতে পাচ্ছি এই যে সসেজ বার্গারের উপর থেকে, আর সাথে হচ্ছে মেয়ো, এটা কোনো প্যাটি না, এটাকে দেখতে কিছুটা স্টিক স্টিক লাগতেছে, এই চিকেনের একটা ব্রেস্ট পিস, আর নিচে কিছু টমেটো সালাদ। আর চিকেনের এই ব্রেস্ট পিসটাকে দেখে কিছুটা আমার স্টেকের ফ্লেভার আসতেছে, বাট ওটা স্টেক ছিল না। সো এখন ট্রাই করি, ওরা যে মেয়ো সসগুলো ইউজ করেছে না, সে মেয়েগুলো আমি জানি না এগুলো কেমন মেয়ো, মানে খুবই অয়েলি, মেয়ো একটু অয়েলি থাকে যেহেতু এটা অয়েল দিয়েই করে, কিন্তু এটা মনে হচ্ছে কি খুবই অয়েলি, খেতে জানি কেমন লাগছে, মানে মেয়োটার জন্য মনে হয় কি খাবারের সব টেস্টই একদম চেঞ্জ করে দিছে। আর এই বার্গার বৃত্তান্তের আমার কাছে যে ভিতরে চিকেনের জিনিসটা সেটা ভালো লেগেছে, চিকেনটা ভালো লেগেছে, বানটা নর্মাল একটা বান, অ্যাজ ইউজুয়াল একটা বান, কিন্তু মেয়োনেজটা দিয়ে এটা খারাপ করে দিচ্ছে আমার কাছে, মেয়োনেজটার কারণে বার্গারটা নষ্ট করে দিচ্ছে, নাহলে কিন্তু বার্গারটা টেস্টি লাগতো ওইভাবে। আমি যদি ওরা কখনো ভিডিও দেখে থাকে আমি বলবো আপনারা প্লিজ আপনাদের সসগুলো চেঞ্জ করেন, সসগুলোর জন্য আপনাদের ডিশগুলো পুরো খারাপ হয়ে গেছে। এখন আমি লাস্টে একদম যেটা আছে রাইস খাদক, যেটা একদম খুব ধুম ধারাকা চলে রোড সাইডে,
আর রোড সাইডে আপনি যদি কখনো যান নরমাল ইভিনিং টাইমে বা সন্ধ্যার পরে যে কোনো টাইমে যান, আপনি দেখবেন ফুল হাউসফুল একদম, মানে কোনো জায়গা নাই বসার এমন একটা অবস্থা। মানুষ একদম এই মানে রাইস খাদক খাওয়ার জন্য একদম সবাই উপচে পড়ে লাগে। সো আমি ফার্স্টে খালি রাইসের খেয়ে দেখছি রাইসটা কি, আর আমি রাইসের ইনগ্রিডিয়েন্টসটা বলছি। রাতে গাজর, তারপর একটু বরবটি, আর ছোট্ট ছোট্ট করে চিকেনের পিস, লাইক কি যে এরকম ছোট্ট ছোট্ট করে চিকেনের পিস দেখতে পাচ্ছি, পিসগুলো একদম ছোট ছোট। সো দেখি এটা অ্যাকচুয়ালি কেমন লাগে। রাইসটার টেস্টটা ভালো, রাইসটা ভালো লাগছে, অ্যাভারেজও না আবার খুব বেশি ভালোও না, মানে অ্যাভারেজ আর ভালোর মধ্যে যেটা সেটা আর কি, এরকম লাগছে রাইসটা। এখন হচ্ছে আমি এই এটার সাথে যে মাশরুমটা ছিল এই মাশরুমটা একটু ট্রাই করি। কিসে ছিল চিকেন সমাচারে যে মাশরুমটা ছিল এটা, এই মাশরুমটাই হবে, একটু খেয়ে দেখি তাও। ওই মাশরুমটাই, আর কোলস্লোটা আমি খাবো না, কোলস্লোটা আমার ভালো লাগে না। এখন আমি যেটা করব, এখানে একটু রাইস নিয়ে তারপর আমি এই যে ওদের যে চিকেনটা দিছে লেগ পিসটা, সেই লেগ পিসটা দিয়ে আর মাশরুমটা দিয়ে আমি ট্রাই করব। তো আমি এখন হচ্ছে এই চিকেনটা দিয়ে ট্রাই করছি, চিকেনটা ফ্রাইড রাইসটা, চিকেনটা ফ্রাইড রাইসটা ভালো লাগছে। এখন আমি রাইসটার সাথে মাশরুমটা খাচ্ছি। রাইস খাদকের এই প্ল্যাটারটা আমার কাছে ভালো লেগেছে, ওদের যে চিকেনটা মানে মশলাটা, সেই মশলার যে একটা ফ্লেভার আসতেছে সেটা রাইসের সাথে খুব বেশি ভালো যাইতেছে, মানে এই চিকেনটা আমার কাছে ভালো লাগছে, আর ফ্রাইড রাইসটাও ভালো লাগছে আমার কাছে। আপনি যখন ফ্রাইড রাইস আর চিকেন আর এই মাশরুমটা একসাথে মিক্স করে খাবেন তখন আপনার কাছে আরও বেশি ভালো লাগবে। রাইসের প্ল্যাটারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আমার কাছে মানে আমি এখন সত্যি কথা বলি, যেহেতু আমার ভিডিও করা শেষ, আমি রোড সাইড কিচেনে যখন গিয়েছিলাম তখন ওদের যখন আমি চিকেন সমাচারের আরেকটা প্ল্যাটার আছে যেটা হচ্ছে কোলস্লো, দেন একটা ললিপপ দেয়, তিনটা ললিপপ দেয় চিকেনের, ওটা যখন আমি ট্রাই করেছি তখন আমার কাছে ওর অ্যাভারেজ লেগেছিলো। সো এখন ভাবলাম যেহেতু একটা মানে নতুন নতুন প্ল্যাটার, মানে এই প্ল্যাটারটা ছাড়াও বাকিগুলো মোটামুটি ওইগুলোর পরে আসছে আর কি, বার্গার বৃত্তান্ত আর এই রাইস খাদক ওটার পর পর আসছে, তো ভাবলাম এটা হয়তো একটু অন্যরকম হবে। আর যেহেতু আমার ফ্রেন্ডরা অনেক রিকোয়েস্ট করতেছিলো এটার একটা রিভিউ দেওয়ার জন্য, ভাবলাম যে একটা রিভিউ দিয়ে দিই। আমার কাছে অ্যাকচুয়ালি এত একটা ভালো লাগে নাই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর আজকের ভিডিওটা হঠাৎ করে কিন্তু প্ল্যান, তাই হয়তো এত সাজানো গুছানো হবে না ভিডিওটা। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ফেসবুক হচ্ছে সুমোস এক্সপিরিয়েন্স অ্যান্ড ইনস্টাগ্রাম হচ্ছে সুমোস এক্সপিরিয়েন্স। সো সেখানেও অ্যাকচুয়ালি আমি মানে ভালোই অ্যাক্টিভ থাকি, ইনস্টাগ্রামে হয়তো তেমন অ্যাক্টিভ থাকা হয় না, কিন্তু ফেসবুক আর ইউটিউবে তো অ্যাক্টিভ থাকবো, ইউটিউবেই তো ভিডিও দিই, ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকা হয়। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।